আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। যোগের সঙ্গে তাল মিলিয়ে এসএসএফ হবে দক্ষ প্রশিক্ষিত বললেন প্রধানমন্ত্রী। এদিকে খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা চাপ তৈরিতে ব্যর্থ বিএনপি। আলেমদের নয়, সব এমপিদের সম্পদের হিসাব চাওয়া উচিত। আলেমদের সম্পদের পরিমাণ তলব করার আগে জাতীয় সংসদে 350 জন এমপি সম্পদের হিসাব চেয়ে দুদকে নোটিশ করা উচিত বলে মন্তব্য করেছেন এমপি হারুনুর রশিদ। এদিকে গার্ড অফ অনার, নারী কর্মকর্তার আপত্তি নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। আরো থাকছে হেফাজত নেতাদের গ্রেপ্তার নিয়ে সংসদে যা বললেন ধর্ম প্রতিমন্ত্রী। আরো জানিয়ে দেব এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী। এদিকে বহিষ্কার হলে জনপ্রিয়তা যাচাই, উপনির্বাচনের ঘোষণা কাদের মির্জার। এছাড়া সর্বশেষ জানিয়ে দেব বন্ধুরা, জেরুজালেমে ইহুদিদের পতাকা মিছিল, রকেট হামলার আশঙ্কায় সতর্ক ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রতিনিয়ত প্রযুক্তির আধুনিকায়ন এবং অপরাধের ধরন পরিবর্তনের কথা তুলে ধরে তার সঙ্গে তাল মিলিয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সের এসএসএফ দক্ষতা ও প্রশিক্ষণ বৃদ্ধির কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার 15 জুন প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ এই বাহিনীটির 35তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন তিনি। তিনি বলেন, এক এক সময় এক এক ধরনের সন্ত্রাস জঙ্গিবাদের উৎপত্তি হয়, সন্ত্রাস জঙ্গিবাদ ধরনটাও পাল্টায়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা যেমন আধুনিক জীবন মান উন্নত করতে পারি, তেমনি আবার অপরাধীরাও যারা সন্ত্রাস জঙ্গিবাদ সঙ্গে জড়িত তারাও কিন্তু এই প্রযুক্তির ব্যবহার করে নতুন ভাবে অপরাধ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আধুনিক প্রযুক্তি আমরা ব্যবহার করি তাতে জীবন গতিশীল হচ্ছে, কর্মক্ষেত্রে বিস্তৃত হচ্ছে, আমাদের সুযোগ দিচ্ছে, সেই সাথে সাথে অপরাধীরাও সুযোগ পাচ্ছে, জঙ্গিরাও সুযোগ পাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের সব সময় চেষ্টা ছিল আধুনিক জগতের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এই বিশেষ বাহিনীও সেভাবে প্রশিক্ষিত হবে এবং তাদের দক্ষতাও সব সময় বৃদ্ধি পাবে, সেজন্য দেশে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের সুযোগ সৃষ্টি করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সূত্র বাংলা ট্রিবিউন। খালেদা জিয়ার মুক্তির জন্য রাজনৈতিকভাবে সীমিত পরিসরে সমাবেশ, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করলেও কার্যত কোনো জোরালো চাপ সৃষ্টি করতে পারেনি বিএনপি। গত 1.5 মাস ধরে সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি ও এজন্য বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দলটি কার্যকর কোনো উদ্যোগ নেয়নি, বরং খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিকে প্রতিবারই পারিবারিকভাবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নেতারা। বিএনপির উচ্চ পর্যায়ের কয়েকজন দায়িত্বশীল নেতার সঙ্গে আলাপকালে বাংলা ট্রিবিউনকে তারা জানান, রাজনৈতিকভাবে খালেদা জিয়ার মুক্তির বিষয়টিকে মোকাবেলা করতে দলগতভাবে বিএনপি ব্যর্থ হয়েছে। রাজপথে আন্দোলনের মধ্য দিয়েও যেমন কোনো চাপ তৈরি করতে পারেনি, তেমনি সাংগঠনিকভাবেও খালেদা জিয়ার রাজনৈতিক প্রভাব প্রতিপত্তিকেও কাজে লাগাতেও ব্যর্থ হয়েছে। নেতারা জানান, গত এপ্রিলের প্রথম সপ্তাহে খালেদা জিয়ার করোনা আক্রান্তের খবরে বিএনপি ও অঙ্গ সহ সংগঠনের নেতাকর্মীরা যেভাবে দোয়া দরুদে মনোযোগ দিয়েছেন তার আগে দলীয় প্রধানের মুক্তির প্রশ্নে ততটাই নিষ্ক্রিয়তা দেখান তারা। 2019 সাল থেকে 2020 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ঝটিকা বিক্ষোভ কর্মসূচি দেখা গেলেও করোনা ভাইরাসের সংক্রমণের পর দলটির সব কর্মসূচি ছিল ভার্চুয়াল নির্ভর। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, দলের আইনজীবীদের মতে খালেদা জিয়ার মুক্তি ও স্বাস্থ্য প্রশ্নে স্থায়ী কমিটির সদস্যরা যেমন মুখ্য কোনো ভূমিকা রাখতে পারেনি, একইভাবে দলের গুরুত্বপূর্ণ ফরেন রিলেশনস কমিটিও দলীয় প্রধানের প্রশ্নে দেশের বাইরে কোনো বন্ধু রাষ্ট্র বা আন্তর্জাতিক ব্যক্তি সংগঠন যুক্ত করতে পারেনি। ফরেন উইং এর একাধিক দায়িত্বশীল জানান, কোভিড ব্যস্ততায় বিদেশীদের সঙ্গে বৈঠকের কোনো সুযোগ না থাকায় 1-to-1 বৈঠক কোনো কোনো নেতা খালেদা জিয়ার স্বাস্থ্য ইস্যুতে কথা বলছেন। 2018 সালের ফেব্রুয়ারিতে গ্রেপ্তারের পর কয়েক দফা ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আলোচনা হলেও গত বছরের মার্চ থেকে সেই সুযোগ আর হয়নি। ফরেন উইং এর একজন গুরুত্বপূর্ণ সদস্য জানান, বিএনপির চেয়ারপারসন করোনা আক্রান্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র, ভারত
ও যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশের ঢাকাস্থ কার্যালয় থেকে খোঁজ খবর নেওয়া হয় এবং তারা খালেদা জিয়ার আরোগ্য কামনা করে চিঠিও দিয়েছেন। তবে এই উইং এর আরেক সদস্য বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে বলেন, কার্যকর কোনো উদ্যোগে গ্রহণ করেনি ফরেন উইং। আলেমদের সম্পদের পরিমাণ তলব করার আগে জাতীয় সংসদে 350 জন এমপির সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ জারি করা উচিত বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ। তিনি বলেছেন, সম্প্রতি দেশে আলেম ওলামাদের সম্পদের হিসাব চেয়ে দুদক নোটিশ দিয়েছে, এটা তাদের জন্য অবমাননাকর ও লজ্জাজনক। এর মাধ্যমে আলেমদের চরিত্র হরণ করা হচ্ছে। আলেমদের সম্পদের পরিমাণ তলব করার আগে জাতীয় সংসদে 350 জন এমপির সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ জারি করা উচিত। মঙ্গলবার 15 জন জাতীয় সংসদে হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিলের ওপর কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। পরে হারুনুর রশিদের বক্তব্য তীব্র প্রতিবাদ জানান সংসদে উপস্থিত সংসদেরা। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেন, বিএনপির এমপি হারুনুর রশিদের বক্তব্য মহান জাতীয় সংসদের সকল সংসদ সদস্যকে অপমানিত করেছে, আমাদেরকে হেয় করছে। কোন এমপি অবৈধ সম্পদ অর্জন করলে তার সম্পদের হিসাব চাইতে পারে দুদক, কিন্তু সামগ্রিকভাবে সব এমপির সম্পদের হিসাব চেয়ে দুদকের চিঠির বিষয়টি সবাইকে আঘাত। তিনি আরো বলেন, কোন বুজুর্গ বা আলেমদের বিরুদ্ধে সরকার মামলা করেনি, যারা সরকার ও রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত কেবল তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সূত্র সময় নিউজ। বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে নারী কর্মকর্তাদের বাদ রাখতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ প্রত্যাখ্যানে প্রধানমন্ত্রী হস্তক্ষেপের দাবি উঠেছে সংসদে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মঙ্গলবার জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার অনির্ধারিত আলোচনায় এ দাবি তোলেন। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এই সুপারিশের প্রসঙ্গ টেনে শিরিন আক্তার বলেন, আমি বিস্মিত হতবাক ব্যতীত এমন বিষয় আমার সহকর্মীরা উত্থাপন করতে পেরেছেন। সংবিধানে বলা আছে নারী পুরুষে কোনো বৈষম্য করা যাবে না। সেই দেশে যখন এই ঘটনা ঘটে তখন আমরা স্তম্ভিত হয়ে যাই। সরকারের নীতিমালা অনুযায়ী কোনো বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় সম্মান জানায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক, ডিসি বা ইউনো সরকারের প্রতিনিধি হিসেবে সেখানে থাকেন। কফিনে সরকারের প্রতিনিধিত্বকারী কর্মকর্তা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অনেক স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নারী কর্মকর্তা রয়েছেন। নারী কর্মকর্তাদের গার্ড অফ অনারে উপস্থিত থাকার বিষয়ে আপত্তি তুলেছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রোববার সংসদীয় কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা ওঠার পর সরকারের কাছে সুপারিশ রাখা হয়েছে গার্ড অফ অনার দেওয়ার ক্ষেত্রে নারী ইউনিয়নের বিকল্প খুঁজতে। সংসদীয় কমিটি এ সুপারিশের পর বিভিন্ন রাজনৈতিক ও নারী সংগঠনগুলো প্রতিবাদ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনা। সূত্র যুগান্তর। হেফাজতের কোন প্রকৃত আলেম ও বুজুর্গ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি বলে দাবি করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। মঙ্গলবার সংসদে হজ ও ওমরা ব্যবস্থাপনা বিলের সংশোধনী প্রস্তাবের ওপর সংসদ সদস্যদের দেওয়া বক্তব্যের জবাবে তিনি এ দাবি করেন। প্রতিমন্ত্রী বলেন, ফৌজদারি অপরাধ অপরাধী আলেম নামধারী ক্ষমতা বিলুপ্ত রাষ্ট্র ও সমাজ বিরোধী ষড়যন্ত্রমূলক কাজে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। এর আগে বিএনপি সংসদ সদস্য হারুনুর রশিদ ও রুমিন ফারহানা সম্প্রতি সময় আলেম ওলামাদের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে এর কঠোর সমালোচনা করেন। তাদের মুক্তিও দাবি করা হয় সংসদে। সূত্র যোগান। শিক্ষামন্ত্রী দীপুমনি বলেছেন, এবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কিনা করোনা পরিস্থিতি দেখে বিবেচনা করা হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে মঙ্গলবার ঢাকার অদূরে কেরানীগঞ্জের একটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কিনা তা এ মুহূর্তে বলা যাচ্ছে না, এখনো চেষ্টা হচ্ছে। তবে সার্বিক পরিস্থিতি অনুযায়ী পরীক্ষা না নিতে পারলে বিকল্প কি মূল্যায়ন হতে পারে সেসব নিয়েও কাজ চলছে। তিনি জানান, পরীক্ষা নেওয়া জন্য তারা চেষ্টা করে যাবেন, এজন্য আরো কিছুদিন দেখতে হবে। যদি একেবারে সম্ভব না হয় তাহলে বিকল্প অনেক কিছু চিন্তা করার আছে। করোনা পরিস্থিতি কি কি হতে পারে তা চিন্তা করা হচ্ছে, আসলে এখানে কারো হাত নেই। দীপুমনি বলেন, সব রকম পরিস্থিতি চিন্তা করে কি কি সম্ভাব্য বিকল্প থাকতে পারে তা নিয়ে কাজ করা হচ্ছে, এখন সেগুলো চূড়ান্ত করার কাজ চলছে। তবে এখনো চেষ্টা চলছে, যদি পরীক্ষা নেওয়া যায় নেওয়া গেলে নেওয়া হবে, আর যদি পরীক্ষা না নেওয়া যায়
তাহলে বিকল্প মূল্যায়ন কি হতে পারে তা নিয়ে ভাবা হচ্ছে। এর আগে গতকাল রোববার চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া সম্ভব না হলে বিকল্প ব্যবস্থার চিন্তা ভাবনার কথা চলছে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সূত্র যুগান্ত। বহিষ্কার হলে জনপ্রিয়তা যাচাই, আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন নোয়াখালী বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। রবিবার ফেসবুক লাইভে এসে এই ঘোষণা দেন তিনি। লাইভে তিনি বলেন, বহিষ্কার হলে পৌরসভার পরবর্তী উপনির্বাচনে আবারও দাঁড়িয়ে নিজের জনপ্রিয়তা যাচাই করব। যদিও এর আগে স্থানীয় সরকারের আর কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার অঙ্গীকার করেছিলেন তিনি। কাদের মির্জা বলেন, আজকে রবিবার আমার জীবনে হয়তো জনপ্রতিনিধি বা পৌরসভার মেয়র হিসেবে শেষ কর্মদিবস, এজন্য দাপ্তরিক কাজ শেষ করার উদ্দেশ্যে অফিসের সব ফাইল সই করে দিয়েছি। সকাল 9টার দিকে মোবাইলে একটা কল পেয়েছি, নোয়াখালীর একজন ত্যাগী নেতা আমাকে ফোন দিয়ে বলেছেন, নেত্রী শেখ হাসিনা আমাকে নাকি বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। আলোচিত এই আওয়ামী লীগ নেতা বলেন, বড় ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওনাকে বলেছেন, তিনি ওবায়দুল কাদের শনিবার নাকি আমাকে বহিষ্কারের জন্য নেত্রীকে অনুরোধ করেছেন, এরপর তিনি নাকি এই নির্দেশ দিয়েছেন। বহিষ্কার হলে পৌরসভার পরবর্তী নির্বাচনে দাঁড়িয়ে নিজের জনপ্রিয়তা যাচাই করবেন বলেও জানান আলোচিত এই মেয়র। গত বছরের 31 ডিসেম্বর থেকে দলের ভেতরে নানান কথা বলে আলোচনায় আসেন কাদের মির্জা। পরে গত 31 মার্চ ফেসবুকে দলের সাধারণ সদস্যর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তবে তিনি দাবি করেন, দলের হাইকমান্ড পদত্যাগ পত্র গ্রহণ না করায় তিনি দলে ফিরে এসেছেন। সূত্র বাংলা ভিশন। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুজালেমের পুরনো শহরের মধ্য দিয়ে অনুষ্ঠিতব্য উগ্র ইসরায়েলিদের পতাকা মিছিলে সতর্কতা জারি করেছে ইসরায়েলি সামরিক ও নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার এই পতাকা মিছিল অনুষ্ঠানের কথা রয়েছে। মিছিলের জেরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেরুজালেমের পুরনো শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরদিকে গাজা থেকে স্বাধীনতাকামী সংগঠনগুলো রকেট হামলার আশঙ্কায় আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত সহ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এদিকে হামাস সহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলো উগ্র ইসরায়েলিদের পতাকা মিছিল প্রতিহত করতে ফিলিস্তিনিদের প্রতি বিক্ষোভ দিবস পালনের আহ্বান জানিয়েছে। এর আগে সোমবার ইসরায়েলের নতুন সরকার এই পতাকা মিছিলের অনুমোদন দেয়। ইসরায়েলি পুলিশ প্রধান ও অন্য নিরাপত্তা কর্মীদের সাথে বৈঠকের পর এই মিছিলের অনুমোদন দেন নতুন জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওমের বারলেভ।